এই বিউটিফুল ইয়ামি কফি কেকটা কিন্তু তোমরা খুব সহজেই বাসায় বসে বানিয়ে নিতে পারবে আর এটার জন্য আমাদের ওভেনেরও প্রয়োজন হবে না আজকে আমি তোমাদের সাথে এই কফি কেক রেসিপিটাই শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের রান্নার কাজ শুরু করে দিই আমি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ গরম দুধ দিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি আর আজকে আমাদের রান্নায় হেল্প করবে এই যে আমাদের প্রিয় ছোট্ট বাবাটা আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো সাদা অংশটা প্রথমে আমরা আলাদা করে নেচ্ছি আর এই সাদা অংশটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নেচ্ছি এটা তোমরা হুইস্ক দিয়েও বিট করে নিতে পারো 2 থেকে 3 মিনিট মতো এভাবে বিট করে নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি আর চিনি অ্যাড করে দেওয়ার পরেও আমরা বেশ কিছুক্ষণ বিট করে নেব সময় নিয়ে যেন এটা একদম ফ্লাফি ফ্লাফি ভাব চলে আসে খুব বেশি আমরা একদম কি বলে ওই যে ক্রিমের মতো করে দিব না যেটা কেকের উপরে ডেকোরেশন করে খুব বেশি না তোমরা চাইলে সেরকম ফ্লাফি করে দিতে পারো এই যে এটা দেখতে পাচ্ছো কি সুন্দর একদম ফ্লাফি হয়ে গিয়েছে আমার তো অনেক ভালো লাগছিল এখন আমি এটা একপাশে রেখে দিলাম আর আমি এবার ডিমের কুসুম তিনটা নিয়ে নিয়েছি আর 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি আর আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি তোমরা তোমাদের টেস্ট অনুসারে চিনি যোগ করে দিবে আর এটাকেও আমি কিছুক্ষণ বিট করে নেচ্ছি তোমরা সাধারণভাবে এটা মিলিয়ে নিতে পারো এবার আমি ডিমের কুসুমটা ডিমের সাদা অংশের মধ্যে যোগ করে দিচ্ছি কি স্যাটিসফাইং লাগছে দেখতে তাই না এবার একটা স্পেস চুলার সাহায্যে আমি ডিমের সাদা অংশ ও ডিমের কুসুমটা ভালোভাবে মিক্স করে নেচ্ছি এবার আমাদের প্রথমে মিক্স করে রাখা কফি আর দুধের মিক্সচারটা আমরা এখানে যোগ করে দিচ্ছি আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এই যে দেখো আমাদের বাবাটা তোমাদেরকে দেখায় দিচ্ছে কি সুন্দর লাগছে দেখতে এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর এবারেও আমরা ভালোভাবে স্প্যাচুলাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের ময়দাটা মিলিয়ে নিচ্ছি যেন কোনো গোটা অংশ না থেকে যায় এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1 কাপে 4 ভাগের 1 ভাগ পরিমাণ তেল তোমরা এখানে ভেজিটেবল অয়েল বা সাধারণ আমরা যে তেলটা রান্নায় ইউজ করি সেটাও তোমরা দিয়ে দিতে পারো আবারও সবগুলোকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এই যে দেখো এটা এত সুন্দর এখন ফ্লাফি আর কি বলবো ক্রিমি আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি এটা নাড়তেই থাকি এবার আমি একটা ফ্রেম নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর আমাদের কেকের মিক্সচারটা এখন আমরা আমাদের ফ্রেমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু কফি দিয়ে ঘিচিমিচি করে দিয়েছি এটাকে ডিজাইন বলা যাবে না তোমরা নিজেদের মতো ডেকোরেশন করে নিতে পারো এবার আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমাদের কেকের ফ্রেমটাকে দিয়ে দিয়েছি না হলে এটা হবে না কারণ আজকে আমাদের কেকের ফ্রেমটা অনেক বেশি বড় তো এখন আমরা ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর একদম অল্প আছে 40 থেকে 45 মিনিট মতো আমরা এভাবে আমাদের কেকটাকে রান্না করব এই যে দেখো 45 মিনিট মতো পরে আমাদের কেকটা একদম রেডি হয়ে গিয়েছে আর আমরা এটা নামিয়েও নিয়েছি আর এটা আমি ফ্রেম থেকে বের করে নিয়েছি এপাশে বাবাটা আগে হাত দিয়ে দিয়েছিল তাই তার হাতের আঙ্গুলের ছাপ বসে গিয়েছে আর এখন আমি কেটে নিলাম এই যে দেখো আমাদের কেক রেডি এখন সবাই মজার মজার ইয়াম্মি কফি কেক এনজয় করো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা যদি বাসায় ট্রাই করো তাহলে আমাকে জানাতে ভুলবা না কিন্তু সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ